এভাবে কি সত্যি ব্যর্থতাকে ঢেকে দেওয়া যায়, সমর্থকদের গভীর ক্ষতে প্রলেপ দেওয়া যায়? না, যায় না। তাই বলতেই হচ্ছে বেশ সস্তা চটকে সংস্কৃতি আমদানি করছেন মোহনবাগান কর্মকর্তারা। মাঠের খেলায় হারছেন, মাঠের বাইরের খেলায় হয়তো জিতছেন, কিন্তু সমর্থকরা যে শেষ পর্যন্ত মাঠের খেলাতেই জিততে চায়, আর সেই হার ভোলাতেই হয়তো ইস্টবেঙ্গলের লিগ জয়ের দিনে তড়িঘড়ি করে কয়েক ঘন্টার ব্যবধানে টোলকেকে বসিয়ে মোহনবাগানের জার্সি পরিয়ে দেওয়া। টোলকে মোহনবাগানের চুক্তি হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই, দু একদিন বাদেও কিন্তু হতেই পারত এই সাংবাদিক সম্মেলন, কিন্তু তা করা হল না। 6 মে আই লিগের ব্যর্থতা ঢেকে দিয়েছিলেন ব্যারেট, আর 14 মে কলকাতা লীগের ব্যর্থতা ঢাকতে দরকার পড়ল টোলকেকে। কিন্তু সত্যি কি বারবার এভাবে মাঠের ব্যর্থতা ঢাকা যায়? আমি আগের বার বলেছিলাম, মরবার আগে আমার একটা শখ ছিল 5। হ্যাঁ, আমার মনে হয় ওডাফা টোলকে যুগলবন্দি ভালো সেতার বাজাবে, ভালো কনসার্ট হবে।